বৈধ কোনো কমিটি আমরা আমাদের আমরা পাই নাই। শাল্লা উপজেলায় লিখিত কোনো ছাত্রলীগের কমিটি নেই। ছাত্রলীগের কমিটিতে যেন প্রকৃত বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরাই স্থান পায়। শাল্লা উপজেলা ছাত্রলীগ ও দিরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। আওয়ামী পরিবারের সন্তান দেখে আমরা অবশ্যই তাদের মূল্যায়ন করব। শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীনতার উষালগ্ন থেকেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এই ছাত্র সংগঠনটি। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনও এটি। তবে দুঃখের বিষয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় অনুমোদিত কোনো ছাত্রলীগের কমিটি নেই। এই বিষয়ে কথা বলতে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মৃণাল। প্রিয় দর্শক, আর কথা বাড়াব না, চলুন ঘুরে আসি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। সারা দেশেই যখন ছাত্রলীগের একক আধিপত্য, তখন হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলার ছাত্রলীগ যেন অন্ধকারেই ডুবে আছে। কেননা ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কমিটির মুখ এখনও দেখেনি শাল্লা উপজেলা। তারা যেন পালতোলা মাঝিবিহীন নৌকা। দিরাই শাল্লার সাবেক সাংসদ সুরঞ্জিৎ সেনগুপ্ত জীবিত অবস্থায় কয়েক দফা মৌখিকভাবে শাল্লা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করলেও সাংগঠনিকভাবে শাল্লা উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি কখনো হয়নি। এ নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছে চরম হতাশা। তবে আশার বিষয়, গত 4 জুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাল্লা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে প্রত্যাশীদের কাছ থেকে বায়োডাটা আহ্বান করায় আবারও আশার সঞ্চার হয় নেতাকর্মীদের মধ্যে। তারা আবারও স্বপ্ন দেখছে কমিটির বিষয়ে। আমরা যখন ছাত্রলীগ করেছি তখন আসলে কোনো কমিটি, আমাদের বৈধ কোনো কমিটি আমরা পাই নাই। আমাদের প্রয়াত নেতা, যিনি আমাদের দিরাই শাল্লা দীর্ঘদিনের অভিভাবক ছিলেন, উনি শুধু দিরাই শাল্লা নয়, উনি বৃহত্তর সিলেট বিভাগেরই অভিভাবক ছিলেন। উনি মৌখিকভাবে আমরা অনেকেই অনেকভাবে অনেক ধরনের দায়িত্ব দিয়েছেন, আমরা সেইভাবেই দায়িত্ব পালন করে আসছি। আদবধি পর্যন্ত আমি মনে করি যে ছাত্রলীগের কোনো বৈধ কমিটি নেই। শাল্লা উপজেলায় লিখিত কোনো ছাত্রলীগের কমিটি নেই। ইদানিং শুনতেছি জেলা ছাত্রলীগ কমিটি সিবি নিচ্ছে, তাই আমাদের আশা বা প্রত্যাশা, স্বচ্ছ রাজনীতিবিদ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আদর্শে, আওয়ামী লীগের আদর্শে যারা লালিত পালিত হচ্ছে বা রাজনীতি করছে, ওরাই যেন ছাত্রলীগে স্থান পায়। 1971 পরবর্তী সালে বাংলাদেশ ছাত্রলীগ শাল্লা উপজেলা শাখায় লিখিত কোনো অনুমোদিত কোনো কমিটি হয় নাই। আমরা চাই যে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ ছাত্রলীগ শাল্লা উপজেলা শাখার কমিটিটা প্রকাশিত হোক। দীর্ঘ প্রত্যাশার পর এই হাওর বৃষ্টিতে শাল্লায় ছাত্রলীগের কমিটি যেতে হচ্ছে, অবশ্যই আনন্দের। আমি শুনেছি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তি অনুযায়ী শাল্লা উপজেলা এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি হবে। আমি শাল্লা উপজেলার সাবেক ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে আমি সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ, শাল্লা উপজেলা এবং সরকারি ডিগ্রি কলেজ শাল্লা ছাত্রলীগের কমিটিতে যেন প্রকৃত বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরাই স্থান পায়। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত কর্মীরা যেন বাংলাদেশ ছাত্রলীগ শাল্লা উপজেলা শাখা ও শাল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্বে স্থান পায়, এটাই আমার অনুরোধ। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদকের কাছে আমার অনুরোধ রইল। শাল্লা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হবে এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজের কমিটি গঠন করা হবে। আমি জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে আমাদের শাল্লা উপজেলা ছাত্রলীগের যে কমিটিটা দেবেন, আপনারা প্রকৃত আওয়ামী লীগ পরিবারের এবং প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রকৃত পক্ষে যারা মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ বুকে লালন ধারণ করেন, তাদেরকে আমাদের এই কমিটিতে স্থান দিয়ে আমাদের আওয়ামী লীগের সংগঠনকে আরও জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই একান্ত কাম্য। শাল্লা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে কি বলছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ,
তাহলে দর্শক আসুন কথা না বাড়িয়ে শুনে আসি তাদের মুখ থেকে। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক সৎ যোগ্য মেধাবী ও সর্বমহল গ্রহণযোগ্য ছাত্র নেতাদের সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শাল্লা উপজেলা ছাত্রলীগ ও দিরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। কোনো ধরনের অছাত্র কিংবা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক চরিত্রে কেউ নেতৃত্বে আসতে পারবে না। তথা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে সমন্বয় করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও আওয়ামী পরিবারের ছাত্র নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলা ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিটে দীর্ঘদিন ধরে কমিটি না থাকায়, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিরাই শাল্লা। আমরা ছাত্রলীগটিকে গতিশীল করার জন্য দিরাই শাল্লা ইতিমধ্যে আমরা সিবি আহ্বান করেছি এবং আমরা চাইছি যে যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশতত্ত্ব শেখ হাসিনার মিশন বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগকে গতিশীল করবে, আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবে, সেই রকম প্রার্থী দেখে আমরা যাচাই বাছাই করে আওয়ামী পরিবারের সন্তান দেখে আমরা অবশ্যই তাদের মূল্যায়ন করব। শাল্লা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আমরাও আশা করি তাদের সেই স্বপ্ন অতি দ্রুত বাস্তবায়িত হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।